গোটা দেশের সাথে রাজ্যবাসী যুদ্ধে নেমে পড়েছে করোনা সুরের বিরুদ্ধে। এক এবং একমাত্র লক্ষ্য, এই যুদ্ধে আমাদের জয়ী হতেই হবে, তাতে থাকবে বাধা বিপত্তি ও কুসংস্কারের। কিন্তু সবকিছু মারিয়ে যুদ্ধ জয়ের পথ মসৃণ করতে নিরলস প্রয়াস জারি রয়েছে মৃত্যু ভয়কে উপেক্ষা করে বুকে। উদয়পুর মুড়াপাড়া এলাকায় করোনা আক্রান্ত হয়ে শুক্রবার সন্ধ্যায় 70 বছর জনৈক বয়স্ক ব্যক্তির মৃত্যু হয়। জানা গেছে, গত কয়েকদিন আগে হোম আইসোলেশনে থেকে চন্দ্রপুর কোভিড কেয়ার সেন্টার থেকে বন্ড সই করে হোম আইসোলেশনে নিয়ে আসেন ছেলেরা। তার কয়েকদিন পরই শুক্রবার রাতে মৃত্যু হয় কোভিড আক্রান্ত বৃদ্ধের। কিন্তু শুক্রবার রাতে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর পর কোথায় দাহ করা হবে, এই নিয়ে জটিলতা তৈরি হয়। এই জটিল পরিস্থিতিতে ত্রাতার ভূমিকা নিল উদয়পুর মহকুমা প্রশাসন সহ কাঁকড়াবন এলাকার জনগণ। অবশেষে গভীর রাতে মহকুমা প্রশাসনের উপস্থিতিতে সম্পন্ন হয় দেহ সৎকার। এক্ষেত্রে জেলা স্বাস্থ্য দপ্তর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে, পিপি কিট পরে স্থানীয়রা সৎকার করে। এক্ষেত্রে মৃতের পরিবারের লোকজন এবং স্থানীয় প্রধান ছিলেন। এজন্য উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায় কাঁকড়াবনবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। যে ওনাদের বক্তব্য ছিল যে বাড়িতে মারা গেছে তো সরকারিভাবে ব্যবস্থা করতে হবে, এটা ছিল। প্লাস ওনারা রাজি হচ্ছিলেন না, ভয় পেয়ে গেছিলেন কোভিড পেশেন্ট ওনার বাবা। তো আমরা দীর্ঘক্ষণের চেষ্টাতে, প্রায় 2 ঘন্টার চেষ্টাতে প্রধান সাহেব, আমরা সবাই এলাকার লোকজন ওনাদের বোঝাতে আমরা সক্ষম হই যে ঘটনাটা হৃদয় বিদারক ঠিকই আছে, কিন্তু সৎকার তো করতে হবে। বোঝাবার পর 8:30 নাগাদ ওনারা রাজি হন এবং আমরা আমাদের কাঁকড়াবন এমআইসির তরফ থেকে 3 জন ব্যক্তির জন্য, ওনার ছেলে এবং 2 ভাইয়ের জন্য আমরা পিপিএ কিট আনি এবং এই বডিটাকে প্যাকিং করার জন্য এমআইসি কাঁকড়াবন আমাদের কাছে ইয়েও দেয়, আপনার ওনাদের যে প্যাকিংয়ের যে ব্যাগ আছে সেটা দেয়। হেলথের স্টাফের থেকে তরফ থেকে আপনার ইয়ে করা হয়, সোডিয়াম হাইপোক্লোরাইট সলিউশন দিয়ে বডিটাকে ডিসইনফেক্ট করা হয় এবং হেলথ দপ্তরের সহযোগিতায় যাতে আমাদের একটি অ্যাম্বুলেন্স আসে, অ্যাম্বুলেন্সের মধ্যে বডিটাকে নিয়ে ওনাদের আত্মীয় স্বজন এবং ছেলেকে নিয়ে আমরা কাঁকড়াবন শ্মশানে উদ্দেশ্যে রওনা হই। প্রশাসন, পুলিশ প্রশাসন, আমরা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, এমআইসি এবং এই কাজে আমাদের দারুণভাবে সহযোগিতা করেছেন এই সেই এলাকার যুব মোর্চার একজন কর্মী ছিলেন। আমরা প্রশাসন সব সহযোগিতা ওনাদের কাছ থেকে পেয়েছি এবং সর্বোপরি এই দেহটাকে দাহ করা হয় কোভিড প্রোটোকল মেনে 11:30-11:30 সময় সম্পন্ন হয়। স্থানীয় যুবক বিশ্বজিৎ সরকার বলেন, সমস্ত কুসংস্কারকে মারিয়ে এই সামাজিক কাজটি করা হয়েছে, তিনি এজন্য সবাইকে ধন্যবাদ জানান। এখনো আমাদের সমাজে কিছু কিছু জায়গায় যে কুসংস্কার যুক্ত কিছু কিছু ব্যাপার থাকে, সেগুলিকে কিন্তু সেই বাধা বিপত্তিকে পার করে সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে এসেছেন এবং আমাদেরকে সহযোগিতা করেছেন, এই জন্য আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। উল্লেখ্য, যখন গত কয়েকদিন আগে জামজুড়ি বৈষ্ণবীর চর এলাকায় করোনা আক্রান্ত দেহকে সৎকারের জন্য উদ্যোগ নেওয়া জেলা প্রশাসন এবং জায়গা নির্ধারণ করা হয় গোমতী নদীর পাড়ে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয়রা বাধা দিলে আটকে যায় শ্মশান নির্মাণ। এক্ষেত্রে করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হলে কিভাবে সৎকার করা হবে, এই বিষয়টি নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়েছিল। যে বিষয়টা আমরা তাদের বিশ্বজিৎবাবুর কাছ থেকে জানলাম গতকালকে, যে কাস্টমার কোন তাদের বক্তব্য কিন্তু একটা পরিষ্কার যে এখানে কিন্তু স্থায়ীভাবে আগামী দিন হয়তো প্রশাসন একটা কোভিড যে রোগীরা যদি আগামী দিন কোনো নিধন হয়, মৃত্যু হয় কোনো কারণে, যে একটা একটা প্রশাসন তরফে যে একটা সমস্যা রয়েছে যে নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা যাচ্ছে না, সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা কিন্তু একটা গতকালকের যে ঘটনার পর যেভাবে জনগণ কোনো বাধা দেয়নি এবং তাদের একটা পজিটিভ চিন্তাভাবনা যেটা করে দেখালেন তারা, এখান থেকে কিন্তু আগামী দিনে একটা স্থায়ী শ্মশান অথবা তৈরি হতে পারে এবং জেলা এবং মহকুমায় যে সমস্যাটা তৈরি হয়েছে সেই সমস্যাটা কিন্তু সমাধানের পথে এগুচ্ছে বলে আমরা মনে করছি। ক্যামেরায় অলোকের সঙ্গে আমি সোমেন, নিউজ ভ্যানগার্ড।